ছাত্রলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রাবাসে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারী বলে দাবি আহতদের। গতকাল রাতে হেলমেট ও মাস্ক পরা 50 থেকে 60 জনের একটি দল ডাক চিৎকার দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে, পরে শুরু হয় হামলা। অভিযোগ রয়েছে, তারা যাকে কাছে পেয়েছে তাকেই কুপিয়েছে ও পিটিয়েছে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। এছাড়া তারা বঙ্গবন্ধু ও শের-ই বাংলা হলের বেশ কয়েকটি কক্ষে হামলা চালায়। এ ঘটনায় 6 শিক্ষার্থী আহত হয়েছে। একদল হেলমেট পরা আসতেছে, তো এসে এখান থেকে ওই সাইড থেকে দোকান বাংসর করতে করতে আমি যেই দোকানে খাবার খেয়েছি ওই দোকানে ওই বাংসর করছে। 60 থেকে 70 জন বাইরের ছেলে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তাদেরকে নিয়ে হলের দিকে যায়। শের-ই বাংলা হলে প্রথমে সব কক্ষ ভাঙচুর করে, তালা দেয়। তারপরে বঙ্গবন্ধু হলে যায়, সেখান থেকে আমাদের কয়েকজনকে মারধর করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেকগুলো অভিযোগ দেওয়া আছে, তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন, তারা শুধু তদন্ত পর্যন্ত রেখে দেয়। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।